নমস্কার বন্ধুরা, আমাদের কল্পকুটির চ্যানেলে আপনাকে স্বাগতম। মন ভালো করে দেওয়ার মতন একটা অসাধারণ গল্প শোনাবো আজ। গল্পটি হলো কৃষ্ণচূড়া, যেটি লিখেছেন শরণজিৎ চক্রবর্তী। এটি আমাদের চ্যানেলের প্রথম গল্প, তাই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চলুন গল্পটা তাহলে শুরু করা যাক। বাবার সাইকেলটা এমন জায়গায় পাংচার হলো যে স্কুলের প্রথম দিনেই পৌঁছাতে লেট হয়ে যাবে। রেনির মনটা খারাপ হয়ে গেল। ও কাজু মাজু মুখ করে তাকালো বাবার দিকে। বাবা মাটিতে বসে সাইকেলের টায়ার টিপে দেখছেন কোথায় লিক হলো। রেনি ক্লাস 7 এ ভর্তি হয়েছে EM ইনস্টিটিউটে। আজ তার প্রথম দিন। ICIC স্কুল, খুব নাম, তাই টাকা পয়সা টানাটানি থাকলেও বাবা ওকে এইখানেই ভর্তি করিয়েছেন। রেনির বাবা নতুন চাকরি নিয়ে এসেছেন এই কদম বাগানে, একটা মাঝারি ধরনের রাইস মিলের ফোরম্যান। রেনি লেখাপড়ায় ভালো, আগে যে স্কুলে পড়তো সেখানে ফার্স্ট হতো, তাই এখানে ভর্তি হতে অসুবিধা হয়নি। কিন্তু প্রথম দিনেই যদি লেট হয় তবে তো মুশকিল। কদম বাগানের শেষে যেখানে বেহারা বলে একটা গ্রাম শুরু হচ্ছে, সেখানে একটা বাড়িতে ভাড়া থাকে রেনিরা। এখানে কদম বাগানের মতো শহুরে পরিবেশ নেই। এখান থেকে সাইকেলে স্কুলে যেতে 40 মিনিট মতো লাগে। আজ প্রথম দিন বলে বাবা সাইকেলে করে দিয়ে আসছেন, কিন্তু কাল থেকে রিনিকে ট্রেকারে আসতে হবে। রিনির এখন মনে হচ্ছে সেটা হলেই বোধহয় ভালো হতো, এমন মাঝপথে তো আটকে যেতে হতো না। এটা হাইওয়ে, বেশিরভাগ ট্রাক আর দূরপাল্লার বাস যায়, কিছুই থামে না। যেসব ট্রেকার যায় তাতেও ওঠার জো নেই, ভিড়ের চোটে গাড়িটাই দেখা যায় না। রিনি দৌড়ে গিয়ে বাবার হাত ঘড়িটা দেখল, 10:35। সাইকেল জোরে চালালো, যেতে আরও 25-30 মিনিট লাগবে। ও শুনেছে প্রিন্সিপাল ম্যাডাম খুব রাগি, দেরি করা একদম বরদাস্ত করতে পারেন না। এপ্রিল মাস, নতুন ইউনিফর্মের মধ্যে ভয়ে ঘেমে উঠল রিনি। আজ কি হবে? ও আবার তাকালো বাবার দিকে। বাবা অসহায়ের মতো মুখ করে এখন রাস্তার পাশে দাঁড়িয়েছেন। বিচের ব্যাগটা আরো ভারী লাগলো রিনির। নতুন স্কুল, নতুন সব বন্ধু-বান্ধব, তাদের সামনে ম্যাডাম যদি বকেন বা দেরি করেছে বলে যদি আর স্কুলে ঢুকতেই না দেন, তবে লজ্জায় তো মরেই যাবে রিনি। এইসব ভাবতে ভাবতে রাস্তার দিকে তাকিয়েছিল রিনি। হঠাৎ দেখলো একটা বড় কালো গাড়ি ওকে পার করে আচমকা প্রেপ কষে দাঁড়িয়ে পড়ল। তারপর গাড়ির সামনের দরজাটা খুলে ড্রাইভারটি বেরিয়ে ওর দিকে এগিয়ে এলো। খাবড়ে গেল রিনি। ব্যাপার কি? ড্রাইভার ভদ্রলোক ওদের সামনে এসে দাঁড়িয়ে হাসলো, তারপর জিজ্ঞেস করল, তুমি মামনি? EM ইনস্টিটিউটে পড়ো? রিনি মাথা নাড়ল। ড্রাইভারটি বলল, আমি ওইখানেই যাচ্ছি, ইচ্ছে হলে আমাদের সঙ্গে যেতে পারো। বাবা অবাক হলেন, সে কি, আপনি ওকে লিফট দেবেন কেন? আমার সাহেবের মেয়েও পড়ে তো ওই স্কুলে, ওই গাড়িতেই বসে রয়েছে, দেখলাম আপনার সাইকেলটা বসে গিয়েছে, তাই। খারাপ ভাববেন না স্যার। না না, ছি ছি, খারাপ ভাববো কেন, আপনি তো উপকার করছেন। বাবা এবার রিনির দিকে তাকালেন, কি রে যাবি? রিনি দেখল গাড়িটা, ঝলসানো রোদে কালো জাগুয়ারের মতো দাঁড়িয়ে রয়েছে গাড়িটা, পিছনের হালকা নীল কাঁচ দিয়ে একটা মাথা দেখা যাচ্ছে। রিনি মাথা নাড়ল, হ্যাঁ, একা অসুবিধা হবে না তো? রিনি ছোট্ট করে না বলল। বাবা বললেন, আয় তবে, ফেরার পথে ট্রেকার ধরে নিস, টাকাটা ভালো করে রেখেছিস তো? গাড়ির সামনের সিটে বসল রিনি। পিছনের সিটে যে বসে রয়েছে তাকে একবার দেখেই কেমন যেন চোখ ঝলসে গেল। এত সুন্দর দেখতে, এমন টিকালো নাক, বড় বড় চোখ, গোলাপি আলোর মতো গায়ের রং। রিনি হাসলো ওর দিকে তাকিয়ে, কিন্তু মেয়েটা গম্ভীর মুখ ঘুরিয়ে নিল। রিনির খারাপ লাগলো একটু, কিন্তু সেটা মনে বসতে দিল না। নতুন স্কুল, ওর মন জুড়ে রয়েছে আনন্দে আর পাতলা একটা উত্তেজনায়। কখন যে স্কুলে পৌঁছে গেল বুঝতেও পারল না। স্কুলের গেটটা বিশাল, তার সামনে একপাশে গাড়িটা দাঁড়ালো। রিনি ড্রাইভার কাকুকে ধন্যবাদ জানিয়ে নামলো গাড়ির সামনের সিট থেকে, মেয়েটাও পেছন থেকে নামলো। রিনির মনে হলো ওকেও একটা ধন্যবাদ দেওয়া দরকার। রিনি দ্রুত হেঁটে মেয়েটার সামনে দাঁড়িয়ে হাসিমুখে বলল, থ্যাংক ইউ।
মেয়েটা বড় বড় চোখ দুটো তুলে তাকালো রিনির দিকে, তারপর ঠান্ডা গলায় বলল, ডোন্ট বদার। মেয়েটার নাম সৌদামিনী রায়চৌধুরী। একসময় এই কদম বাগানের জমিদার ছিল ওরা। এখনো ওদের অনেক রকম ব্যবসা আছে। সৌদামিনী ওদের ক্লাসের ফার্স্ট গার্ল, লেখাপড়ায় খুব ভালো, কিন্তু প্রচন্ড অহংকারীও, কারোর সঙ্গে বিশেষ কথা বলে না। এই মাস পাঁচেকের মধ্যে রিনি বেশ কয়েকবার কথা বলতে গিয়েছে সৌদামিনীর সঙ্গে, কিন্তু প্রতিবারই সৌদামিনী খুব ঠান্ডা গলায় কথা বলেছে, নয়তো পাত্তাই দেয়নি। ক্লাসের সবাই সৌদামিনীকে এড়িয়ে চলে, আড়ালে নিন্দেও করে, কিন্তু সামনে কিছু বলতে পারে না। রিনির এটা খারাপ লাগে। ও শুনেছে সৌদামিনীর মা নেই, বাবাও বেশিরভাগ সময় বিদেশে থাকেন, ঠাকুরদা ঠাকুরমার কাছেই ও থাকে। রিনির মনে হয় সেই জন্যই হয়তো সৌদামিনী এমন। কদম বাগানের এই অঞ্চলটা বেশ ঘিঞ্জি, খুব একটা গাছপালা নেই, কিন্তু রিনিরা যেখানে থাকে সেখানে চারিদিকে গাছই গাছ, বিশেষ করে কৃষ্ণচূড়া। গ্রীষ্ম আর বর্ষা জুড়ে ওদের বাড়ির চারিদিকে যেন গাছে গাছে আগুন লেগে যায়, কৃষ্ণচূড়া লালে লালে ঢেকে ফেলে সব। গাছের তলায় ফুলের কুড়ি পড়ে থাকে, সেগুলি কুড়িয়ে স্কুলে নিয়ে যায় রিনি, ভিতরের পঙ্কেশ্বরগুলি দিয়ে কাটাকুটি খেলে বন্ধুদের সঙ্গে। ওদের ক্লাসে বেশিরভাগ মেয়ে কদম বাগানেই থাকে, এমন কৃষ্ণচূড়ার কুড়ি দিয়ে যে খেলা যায় রিনির থেকেই শিখেছে ওরা। রিনি দেখেছে ও যখন অন্যদের সঙ্গে খেলে সৌদামিনী তাকিয়ে দেখে, কিন্তু চোখে চোখ পড়লেই অবজ্ঞার সঙ্গে মুখ ঘুরিয়ে নেয়। ওদের স্কুলের সামনেও একটা কৃষ্ণচূড়া গাছ রয়েছে, তবে কে জানে কেন সেটায় ফুল আসে না। সবুজ পাতারা একলা হয়ে ছড়িয়ে থাকে, লোকে বলে বোবা গাছ। তবে আজ আর ফুলের কুড়ি নিয়ে স্কুলে আসেনি রিনি, কারণ আজ হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, আর সবাইকে চমকে দিয়ে ফার্স্ট হয়েছে রিনি। স্কুল ছুটির পরে বৃষ্টির জন্য কিছু ছাত্রী আজ আটকে পড়েছে স্কুলে, রিনিও তার মধ্যে আছে, আর আছে সৌদামিনী। বৃষ্টির জন্যই হয়তো ওদের বড় কালো জাগুয়ারের মতো গাড়িটা ওকে নিতে আসেনি এখনো। রিনি দেখল সবার থেকে আলাদা হয়ে একতলার বড় বারান্দার এক কোনায় দাঁড়িয়ে রয়েছে সৌদামিনী, মাথা নিচু, চোখে জল। রিনি বুঝল কারণটা, বরাবর ফার্স্ট হওয়া মেয়েটা সেকেন্ড হয়েছে যে। কেন কে জানে, সবাই সৌদামিনীকে খারাপ বললেও রিনির ওকে খারাপ লাগে না, বরং ওকে মনে মনে বেশ পছন্দই করে, ওকে নিজের বন্ধুই ভাবে। রাতে কখনো কখনো মা যখন ওকে খাইয়ে দেন বা ঘুমের সময় মাথায় চুলে হাত বুলিয়ে দেন, সৌদামিনীর কথা মনে পড়ে রিনির। মনে পড়ে ওর তো মা নেই, তবে সৌদামিনীকে এমন করে আদর করে কে। আচমকাই বুকের ভেতরে কেমন একটা দমচাপা কষ্ট হয় ওর, মাকে ছাড়া পৃথিবী তো ভাবতে পারে না রিনি, সেখানে সৌদামিনী থাকে কি করে। মনে হয় সৌদামিনী কি রাতে মায়ের কথা মনে করে কাঁদে, মনে হয় ওর মা নেই বলেই কি এমন গম্ভীর হয়ে থাকে মেয়েটা, নিজের কষ্টে যাতে অন্যের কাছে বেরিয়ে না পড়ে তাই কি এমন একটা অহংকারের পাঁচিল দিয়ে ঘিরে রাখে নিজেকে। ও ভিড় থেকে বেরিয়ে পায়ে পায়ে গিয়ে দাঁড়ালো সৌদামিনীর কাছে, আলতো গলায় বলল, কিরে কাঁদছিস কেন। সৌদামিনী ছিটকে উঠে তাকালো ওর দিকে, তারপর জোয়াল শক্ত করে বলল, তোর দাদি কি। রিনি থতমত খেয়ে গেল। সৌদামিনী বলল, পরের বার দেখিস এই বারান্দার এভাবে দাঁড়িয়ে তুই কাঁদবি। তারপর আর অপেক্ষা না করে গটগট করে বেরিয়ে চলে গেল ওর সামনে দিয়ে। রিনি ওকে ডাকতে গিয়েও ডাকলো না, বরং হাসি পেল। ও বলল, ওর বাবা বলে আসল আনন্দ তো আসে মনের ভিতর থেকে, ভালো হয়ে থাকার থেকে, ফার্স্ট সেকেন্ড হওয়ার সঙ্গে তার খুব একটা যোগ নেই। দেখতে দেখতে নতুন স্কুলে রিনির বছর ঘুরে গেল প্রায়। নতুন স্কুল এখন আর অতটাও নতুন নেই, বরং ক্লাস এইটে ওঠার অ্যানুয়াল পরীক্ষাও এসে গেল। কাল সোমবার পরীক্ষা শুরু, প্রথম দিনই অঙ্ক পরীক্ষা, তাই মন দিয়ে অঙ্ক করছিল রিনি। তখনই হঠাৎ ফোনটা এলো বাবার মোবাইলে, রিনি শুনেছিস কি হয়েছে। ফোনের ওপারে কৌশানির গলা পেল, কি হয়েছে। রিনি অবাক হলো, টিভি কোল
বাংলা নিউজ দেখ, সৌদামিনীর বাবার কি হয়েছে। ফোনটা রেখে দৌড়ে গিয়ে টিভি চালালো রিনি। দেখলো বাংলা চ্যানেলে দেখাচ্ছে খবরটা, ফ্যাক্টরির কি সব টাকা পয়সা লোনের গন্ডগোলে সৌদামিনীর বাবাকে পুলিশ অ্যারেস্ট করছে। বারবার সৌদামিনীর বাবার ছবি দেখাচ্ছে, ওদের বাড়ির ছবি দেখাচ্ছে, দেখাচ্ছে বাড়ির সামনে লোকজন জড়ো হয়ে আছে, ওর বাবাকে সবার সামনে দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। সবটা দেখে থমকে গেল রিনি। কাল পরীক্ষা, আর আজ এসব কি হচ্ছে? সৌদামিনী বা কি করছে? সারাদিন সৌদামিনীর জন্য খুব কষ্ট হলো রিনির। এমনিতেই তো মানি, এখন বাবারও এমন হলো। এমনিতেই স্কুলে সবাই ওকে খারাপ কথা বলে, এবার তবে সবাই কি বলবে? রাতে শুতে গিয়ে মাকে কথাটা বলল রিনি। বলল, জানো মা, ওর কোনো বন্ধু নেই, কেউ ভাবে না ওর কথা। মা হাসলেন, তারপর মাথায় হাত বুলিয়ে বললেন, কোথায় কেউ ভাবে না, এই তো তুই ভাবিস না। কিরে, ভাবিস না? আর একটা অঙ্ক বাকি, 5 নম্বরের। এখনো প্রায় 20 মিনিট সময় আছে, আরামসে হয়ে যাবে। ভালো লাগলো রিনি, সব অঙ্ক ঠিক করেছে, এটাও সোজাই। এবার 100-তে 100 বাধা। ও স্কেলটা নিতে পাশে তাকালো, আর তখনই দেখলো সৌদামিনীকে, ওর পাশেই সিট পড়েছে। দেখলো সৌদামিনীর মুখ লাল হয়ে গিয়েছে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। রিনি ঠোঁট টিপে তাকিয়ে রইল ওর দিকে। গতকালই অমন একটা ঘটনা ঘটেছে, আর স্কুলে আসার পর আজ সরাসরি না হলেও এই নিয়ে কথা শুনিয়েছে সৌদামিনীকে। তাই কি কাঁদছে মেয়েটা? রিনি এদিক ওদিক তাকালো, দেখলো যে ম্যাডাম গার্ড দিচ্ছেন। তিনি হলের পেছন দিকে গিয়েছেন। এই সুযোগ ও আলতো গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? সৌদামিনী তাকালো ওর দিকে, তারপর আলতো গলায় বলল, অঙ্ক পারছি না দুটো, অ্যারিথমেটিক 7 আর 8 নম্বর দুটো অঙ্ক। আসলে সৌদামিনীর বাকি কথা কান্নায় ডুবে গেল আবার। রিনির কষ্ট হলো খুব। ও বলল, আমি খাতাটা খুলছি, তুই দেখে নে তাড়াতাড়ি, সোজা আছে। সৌদামিনী যেন বিশ্বাস করতে পারল না, অবাক হয়ে তাকালো ওর দিকে। রিনি বলল, আহ, সময় নষ্ট করিস না, দেখ। সৌদামিনী থমকালো একটু, তারপর দ্রুত রিনির খাতা দেখে অঙ্ক দুটো টুকে নিল নিজের খাতায়। রিনি জিজ্ঞেস করল, হয়ে গিয়েছে তো? আর কাঁদিস না। সৌদামিনী উত্তর দিতে গিয়েও থমকে গেল, তারপর নিজের খাতার দিকে মুখ ফেরালো। ব্যাপারটা বোঝার আগেই কানে টান পড়ল রিনির। দেখল ম্যাডাম এসে দাঁড়িয়েছেন। ম্যাডাম বললেন, কথা হচ্ছে, হ্যাঁ, কপি করার চেষ্টা? আর তোমায় পরীক্ষা দিতে হবে না, উঠে এসো, তুমি ভালো মেয়ে তাই নম্বর কাটছি না, এসো। রিনি কিছু বলতে গিয়েও বলল না, চোয়াল শক্ত করে সামলালো নিজেকে। কিছু বলতে গেলে সৌদামিনী বিপদে পড়বে, আর কত কষ্ট করবে মেয়েটা। ম্যাডাম খাতা কেড়ে নিলেন রিনির, তারপর বললেন, তুমি এমন করবে আমি ভাবতে পারিনি, যাও, যেটুকু পরীক্ষা দিয়েছ তাতে যা পাবে সেটাতেই তোমার নম্বর হবে। রিনি একটাও কথা বলল না, শুধু ক্লাস থেকে বেরোনোর সময় সৌদামিনীর দিকে তাকালো। দেখলো সৌদামিনীর মাথা নিচু, এখনো কি কাঁদছে মেয়েটা। স্কুল থেকে বেরিয়ে চারিদিকে তাকালো রিনি। বাবা কই? এই তো বললেন দাঁড়াতে, সামনে কোন এক পরিচিতের বাড়িতে ছোট্ট কাজ সেরেই আসছেন, কিন্তু এখনো তো এলো না। আজ স্কুলের অ্যানুয়াল প্রাইজ ডে ছিল, রিনি সেকেন্ড হয়েছে, তার জন্যই বই পেয়েছে পুরস্কার হিসেবে, সঙ্গে আরও 4টে সাবজেক্টে হায়েস্ট পেয়েছে বলে আরও কিছু পুরস্কার পেয়েছে। বাবা ব্যাগ নিয়ে এসেছিলেন বাড়ি থেকে, সবকটা পুরস্কার ব্যাগে ভরে সাইকেলের সামনে ঝুলিয়ে নিয়েছেন। তারপর বলেছেন স্কুলের সামনে কৃষ্ণচূড়া গাছটার নিচে একটু অপেক্ষা করতে, এক্ষুনি কাজ সেরে চলে আসবেন। এই রিনি গলার স্বরে ঘুরে তাকিয়ে দেখলো কৌশানি ডাকছে। ও বলল, কি রে? কৌশানি বলল, বেকার তুই সেকেন্ড হয়ে গেলি 2 নম্বরের জন্য। ওই অঙ্কের পরীক্ষায় কি দরকার ছিল সৌদামিনীর জন্য অতটা করার? দেখলি তো, ও কিন্তু ম্যাডামের সামনে কিছু বলল না। রিনি হাসলো, দূর ছাড় তো, আমি এতেই খুশি, জীবনের আসল খুশি তো মন ভালো থাকায় রে। কৌশানি তোর বেশি বেশি বলে চলে গেল। রিনি দাঁড়িয়ে থাকলো, অনুষ্ঠান ভেঙে গিয়েছে, ভিড়ও অনেক কমে গিয়েছে, কিন্তু বাবা এখনো এলেন না। রিনি বড় রাস্তা থেকে স্কুল গেটের দিকে চোখ ঘোরালো, আর তখনই
অবাক হয়ে দেখল ওর দিকে এগিয়ে আসছে সৌদামিনী। সৌদামিনী এসে সোজা তাকালো ওর দিকে। এবার তো সৌদামিনী ফার্স্ট হয়েছে, তাহলে আজও ওর মুখ কোমরা কেন? রিনি হাসল, কংগ্রাচুলেশন। সৌদামিনী তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর হঠাৎ সাইড ব্যাগ থেকে একটা কাগজের মোড়ক বার করে এগিয়ে দিল। রিনি অবাক হয়ে দেখল সৌদামিনীর প্রথম পুরস্কারটা। এটা তোর, সৌদামিনী বলল, আমি কারোর ধার বাকি রাখি না। রিনি আবারও হাসল, ধার কিসের? আমি তো তোর বন্ধু। সৌদামিনী চোয়াল শক্ত করে তাকিয়ে রইল। রিনি বলল, তুই এত বোকা কেন? না হয় ধার রইল, তুইও তো আমায় লিফট দিয়েছিলি, সেটা তো ধারই। কিন্তু আমি কিছু বলেছি? অত ভাবতে নেই, বন্ধুদের মধ্যে এইসব ধার বাকি হয় না। সৌদামিনীর মুখ লাল হয়ে উঠল আচমকা। তুই আমায় করুণা করে সেদিন একদম না? রিনি এগিয়ে এগিয়ে হাত ধরল সৌদামিনীর। আমি তো তোর বন্ধু, মা বলেন বিপদে বন্ধুর পাশে থাকতে হয়। প্রথম দিন তুই আমার পাশে ছিলি, তারপরে আমি তোর পাশে, সিম্পল। কিন্তু এই প্রাইসটা? সৌদামিনীর গলা নরম হয়ে এলো এবার। রিনি বলল, ঠিক আছে, এটা আমাদের দুজনের, কেমন? সৌদামিনী কিছু বলতে গেল কিন্তু পারল না। আর তখনই দমকা হাওয়া দিল একটা, আর ওরা দেখল মাথার উপর থেকে কৃষ্ণচূড়ার কুড়ি খসে পড়লো ওদের গায়ে। চমকে উঠল দুজনে, তারপর মাথা তুলে তাকালো উপরে। দেখল বোবা গাছে কথা হয়ে ফুটে আছে কৃষ্ণচূড়ার ফুল। রিনি মাটি থেকে কুড়িয়ে নিল একটা কুড়ি, তারপর হেসে বলল, তা বলে কাটাকুটি খেলায় তোকে আমি ছাড়ব না। সৌদামিনীও হাসল, এই প্রথম। তারপর বলল, ডোন্ট বদার। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন রেড বাটনে ক্লিক করে। আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টে বলবেন, যাতে পরবর্তীতে এমন ভুল আর না হয়। আবার আসবো নতুন একটি ভূতের গল্পের সাথে পরের এপিসোডে।